হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কি করে ডোরি পাইপিং বানাতে হয় তা দেখাবো আমি এর জন্য তীর ছাপড়টি কেটেছি কাপড়টাকে ভাবে কেটেছি এবার এটাকে জয়েন করে নেব যতটুকু লম্বা প্রয়োজন সে অনুসারে আমি এটাকে জয়েন করে নেব এইভাবে এদিক থেকে আমি জয়েন্ট করে নেব প্রথমে আমি সবগুলা পটি জয়েন্ট করে নিলাম লম্বা করে এটাকে জয়েন্ট করে নিয়েছি এবার কি করব এটাকে আমি এদিক থেকে রাখবো এর আগে আমি পুটটা চেঞ্জ করে নেবো সিঙ্গেল পুট লাগাবো সিঙ্গেল পুট থাকলে ভালো হয় এভাবে রাখবো এটাকে একটু বাড়তি রেখে দেবো এই দিক দিয়ে অতটুক আমি ছেড়ে দিয়েছি এই যে জয়েন্টটা আছে এইভাবে দুদিকে মিলিয়ে দেবেন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব সবটা আমি সেলাই করে নিলাম দেখুন খুব খুব সুন্দর পাইপিং হয়েছে এবার কি করবো আমি এটাকে এদিক থেকে সেলাই করে দেব এভাবে ফোল্ড করে এভাবে এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে এই সাইড থেকে আমি সেলাই করে দেব এর আমি পোটটাকে চেঞ্জ করে নেব পুরাটাকে এভাবে সেলাই করে দেব এই যে কমপ্লিট হয়ে গেছে এটা ভেতরের দিকে থাকবে সেলাই করার পর এটা বাইরের দিকে থাকবে এটা আপনি যে কোনো জায়গাতে লাগাতে পারেন ব্লাউজ কুর্তি আপনি লাগাতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ